রাজধানীর বাড়িধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে আরেক পুলিশ সদস্য। এই সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন দুইজন পথচারী। শনিবার রাত 12টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় হত্যাকারী ওই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তার নাম কাউসার আর নিহত ওই পুলিশ সদস্যের নাম মনির। তারা দুজনেই পুলিশের কনস্টেবল। জানা যায় নিহত পুলিশ সদস্য ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের কর্মরত ছিলেন। ইতিমধ্যেই ঘটনাস্থল মোতায়েন করা হয়েছে সোয়াত টিম। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।